উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্র এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল 5টায় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হলো ডাটা ইউনিভার্সাল নাম্বার সিস্টেম বা ডুনস নম্বর ও তার রেজিস্ট্রেশনের ওপর ব্যবসায়ীদের নিয়ে একটি কর্মশালা। সকল পণ্য উৎপাদনকারী এবং বিপণনকারী সদস্যদের সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি শিল্পের মহাপ্রবন্ধক প্লাবন সরকার, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ রায়গঞ্জ শহরের বহু বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। মূলত এই DUNS নম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায়িক পরিচিতি ও বৃদ্ধিতে সহায়ক হবে। এদিন এই কর্মশালা প্রসঙ্গে প্লাবন সরকার কি জানিয়েছেন শোনাবো। আমি প্লাবন সরকার, জেনারেল ম্যানেজার ইনচার্জ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার উত্তর দিনাজপুর। আজকে আপনাদের কি অ্যাওয়ারনেস বলতে, এটা আমাদের একটা নতুন কনসেপ্ট, ডান্স নাম্বার বলে একটা নাম্বার হয়, নয় সংখ্যার একটা নাম্বার দেওয়া হয়। এটা হলো পৃথিবীর 200 দেশে ডান্স নাম্বারটা পরিচিত আছে। ডান্স নাম্বারটা হলো ডাটা ইউনিভার্সাল নাম্বারিং সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমাদের জেলাতে যে সমস্ত MSME যে ব্যবসায়ী যারা আছেন আর কি, তাদের ব্যবসাটাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ডান্স নাম্বার যদি সার্চিং করে আর কি, তাহলে সেই ক্ষেত্রে পুরো ডিটেলসটা পাওয়া যাবে যে এই ব্যবসাটা, এই লোকেশনটা কোথায়, এরা কী প্রোডাক্ট করে, এই এই যে ব্যবসায়ী, ব্যবসায়ীর ব্যবসার যে সেটা কত বড়, ডিটেলসটা পাওয়া যাবে। এবার সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর কি, যে যখন নাকি আমরা ইন্টারন্যাশনালি কোনো বিজনেস আমরা করি আর কি, বা আমরা যখন, আমরা তো সাধারণত কী করি, আমরা তো প্রোডাক্ট তৈরি করি বিক্রির উদ্দেশ্যে। সুতরাং বিক্রির উদ্দেশ্যে এবার সেই ক্ষেত্রে কী হয় যে বাইরের থেকে যখন নাকি আমি যে প্রোডাক্টটা তৈরি করি, সেই প্রোডাক্টটা যখন কেউ কিনবে আর কি, সেই ক্ষেত্রে এই ডান্স নাম্বার দিয়ে কিন্তু সে তার যে প্রোডাক্টটা, প্রোডাক্ট সম্পর্কে, তার কোম্পানি সম্পর্কে, কোথায় কোম্পানিটা অবস্থান করছে, সমস্তটা ডিটেলস জেনে সে কিন্তু তখন ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারবে। সুতরাং এই নাম্বার, এই ডান্স নাম্বারটা নিলে কী হবে, ব্যবসায়ীদের কিন্তু একটা গ্লোবালি পরিচিতি ঘটবে, এবং সেই ক্ষেত্রে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা যে প্রোডাক্টটা তৈরি করছে, মার্কেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সহযোগিতা হবে বলে আমরা মনে করি। এই নাম্বারটা পেতে গেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী করতে হবে? এটা নাম্বারটা পেতে গেলে প্রথমে যেটা আমাদেরকে একটু তার সম্মতিটা লাগবে আর কি, তার সম্মতিটা নিয়ে আমরা কী করব, তার থেকে বেসিক কিছু ডাটা আর কি, তার বেসিক ডাটা বলতে তার ইন্ডাস্ট্রির নাম এবং ইন্ডাস্ট্রির যিনি নাকি প্রোপ্রাইটার বা ডিরেক্টর তার নামটা লাগবে, এবং তার কিছু একটু কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার, এবং আমাদের ওই একটা উদ্যম রেজিস্ট্রেশন হয়, উদ্যম রেজিস্ট্রেশনটা থাকতেই হবে আর কি, অথবা আপনার প্যান নাম্বার, GST নাম্বার, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, এই সংক্রান্ত যদি কোনো থাকে আর কি, নাম্বার তার থাকে, তাহলে সেই সমস্ত নাম্বারের মধ্যে যে কোনো একটা থাকলেও কিন্তু সে আবেদন করতে পারে। এবং এই তথ্যটা আমরা নিয়ে আমরা কী করবো, যারা ডান্স নাম্বার রেজিস্ট্রেশনটা করবে তাদেরকে আমরা প্রোভাইড করবো আর কি। প্রোভাইড করার পরে তারাই রেজিস্ট্রেশনটা করে দেবে, এবং পরবর্তীতে যেমন যেমন ওনাদের রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী যিনি নাকি ডান্স নাম্বারের জন্য আবেদন করছে আর কি, তাকে সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে কিন্তু তারপর পরবর্তীতে বিভিন্ন তথ্য, ডান্সের জন্য যে যে তথ্য দরকার সেই তথ্যগুলো তারা সংগ্রহ করবে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।